In India, various products have been banned due to health, safety, environmental and moral concerns. Some notable categories of banned products. ভারত সাম্প্রতিক বছরগুলিতে প্রধানত স্বাস্থ্য সুরক্ষা এবং গৃহস্থ খাদ্য নিরাপত্তার কারণে বিভিন্ন খাদ্য সামগ্রীর উপর নিষেধাজ্ঞা প্রয়োগ করেছে। আজ আমরা জানব সেই খাবারগুলি কি কি। নাম্বার ওয়ান, ম্যাগি নুডলস। মে 2015 সালে ভারতে ম্যাগি নুডলস নিষিদ্ধ করা হয়েছিল। ভারতে খাদ্য নিরাপত্তা প্রশাসন FDA নেসলে ইন্ডিয়াকে তার জনপ্রিয় ম্যাগি নুডলস প্রত্যাহার করার নির্দেশ দেয়, যখন পরীক্ষায় দেখা যায় যে পণ্যটিতে উচ্চ মাত্রায় সীসা এবং MSG রয়েছে। নাম্বার টু, মশলা MDH এবং এভারেস্ট। MDH এবং এভারেস্টের মতো ভারতীয় মশলা ব্র্যান্ডগুলি খাদ্য স্টেবিলাইজার হিসেবে ব্যবহৃত কার্সিনোজেনিক রাসায়নিক ইথিলিন অক্সাইডের দূষণের কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। এটি হংকং, সিঙ্গাপুর এবং ইউরোপীয় ইউনিয়নের মতো দেশগুলিতে প্রত্যাহার করে, যেখানে খাদ্যপণ্যগুলিতে রাসায়নিক অনুমতি নেই। নাম্বার থ্রি, রেডবুল। রেডবুল ভারতে বিশেষত এর ক্যাফাইন সামগ্রীর জন্য তদন্তের সম্মুখীন হয়েছে। 2012 সালে মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন MFDA লক্ষ লক্ষ ক্যান বাজেয়াপ্ত করে দাবি করে যে ক্যাফেইনের মাত্রা 250 থেকে 300 PPM ভারতীয় বিধি দ্বারা নির্ধারিত কার্বনেটের পানীয়ের সীমা অতিক্রম করেছে, যা শুধুমাত্র 145 PPM অনুমতি দেয়। যাই হোক, রেডবুলের মতো এনার্জি ড্রিঙ্কগুলিকে খাদ্য আইটেম হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়, যা তাদের এই মানগুলি থেকে অব্যাহতি দেয়। রেডবুল জাতীয় আইনের সাথে সম্মতির উপর জোর দিয়ে আদালতে এই ক্রিয়াকলাপগুলির প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু রাজ্য স্তরের নিয়ন্ত্রকরা সমস্যাটি গ্রহণ করতে থাকে। নাম্বার ফোর, গুটকা এবং পান মশলা। ভারতের বিভিন্ন রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে। এখানে নিষেধাজ্ঞার প্রধান কারণ রয়েছে, নাম্বার ওয়ান, স্বাস্থ্যের ঝুঁকি। গুটকা এবং পান মশলায় রয়েছে তামাক, আরেকা বাদাম, সুপারি এবং চুনযুক্ত চুন, যা গুরুতর স্বাস্থ্য সমস্যার সাথে যুক্ত, যেমন মৌখিক ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার এবং অন্যান্য প্রাণঘাতী রোগ। এই পণ্যগুলি জীবাণু, তাদের সমস্যা এবং আসক্তির সাথেও যুক্ত। বর্তমান যুব সমাজের আসক্তি, সহজলভ্যতা এবং গুটকার কম দাম যুবকদের মধ্যে আসক্তি বৃদ্ধির দিকে পরিচালিত করেছে, যা নীতি নির্ধারকের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। এই পণ্যগুলি নিষিদ্ধ করাকে আসক্তি রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেখা হয়েছিল। জনস্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাবের কারণে দিল্লি সহ ভারতের অনেক জায়গায় গুটকা এবং পান মশলা নিষিদ্ধ করা হয়েছে। এই পণ্যগুলিতে তামাক এবং অন্যান্য কার্সিনোজেনিক পদার্থ রয়েছে, যা বিভিন্ন ধরনের ক্যান্সারের সাথে যুক্ত, বিশেষ করে মুখের ক্যান্সার। দিল্লি হাইকোর্ট বিশেষত ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য দ্বারা সৃষ্ট উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকির কথা উল্লেখ করে 2023 সালে নিষেধাজ্ঞার বহাল রাখে। এই নিষেধাজ্ঞাটি খাদ্য নিরাপত্তা ও মান আইন FSSAI এর অধীনে গুটকা, পান মশলা এবং স্বাদযুক্ত তামাক তৈরি, বিক্রয় এবং বিতরণকে কভার করে। দিল্লি সরকার 2015 সাল থেকে এই আইটেমগুলিকে নিষিদ্ধ করার জন্য একাধিক বিজ্ঞপ্তি জারি করেছে এবং অন্যান্য রাজ্য সরকারগুলি দ্বারা অনুরূপ পদক্ষেপ নেওয়া হয়েছে। তামাক শিল্পের দ্বারা নিষেধাজ্ঞাগুলিকে চ্যালেঞ্জ করা হয়েছে, তবে আদালতগুলি সাধারণভাবে স্পষ্ট জনস্বাস্থ্য সুবিধার কারণে বিধিনিষেধগুলিকে সমর্থন করেছে। হাইকোর্ট রায় দিয়েছে যে সিগারেটও ক্ষতিকারক হলেও ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারীদের বৃহত্তর সংখ্যক ব্যবহারকারী গুটকা এবং পান মশলার উপরে নিষেধাজ্ঞার ন্যায্যতা প্রমাণ করে।